প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ প্রস্তুতি 2020 ইংরেজি লেকচার 4 আলোচ্য বিষয় থাকবে আইডেন্টিফিকেশন অব ভার্ব অ্যান্ড ডিফিনিট ভার্ব ট্রান্সিটিভ অ্যান্ড ইনট্রান্সিটিভ ভার্ব। যে শব্দ দ্বারা সাধারণত কোনো কাজ বোঝায় তাকে ভার্ব বলে, তবে ভার্ব দ্বারা কাজ নাও বোঝাতে পারে, যেমন বি ভার্ব, লিঙ্কিন ভার্ব, সিম, লুক, টেস্ট, এগুলো ভার্ব, কিন্তু এগুলো দ্বারা কোনো কাজ বোঝায় না। এ ভার্ব ইজ ওয়ার্ড অফ এক্সপ্রেস সাম অ্যাকশন, এক্সাম্পল আই প্লে ফুটবল, হি রাইটস এ লেটার, উপরে বাকি দুটি প্লে অর্থ খেলা করা, রাইট অর্থ লেখা। একইভাবে কিছু খাওয়া, ধরা, মারা, বোঝা, ভাবা, খেলা প্রভৃতি হলো কাজ। যে ওয়ার্ড দিয়ে এই কাজ বা অ্যাকশন বোঝায় তাকে ভার্ব বলে। ভার্ব হলো বাক্যের অপরিহার্য অংশ, প্রতিটি ইংলিশ সেন্টেন্স এ অবশ্যই একটি ভার্ব থাকতে হবে। টু বি ভার্ব, বি, অ্যাম ইজ, আর, ওয়াজ, ওয়ার, বিন, টু বি ভার্ব। হ্যাভ ভার্ব, হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভ বিন, এগুলো হ্যাভ ভার্ব। টু ডু ভার্ব, ডু, ডাজ, ডন, ডুইং, টু ডু ভার্ব। বি হ্যাভ, ডু হলো, বি হ্যাভ অথবা ডু হলো ভার্বের বেস ফর্ম। ক্লাসিফিকেশন, বিভিন্ন দিক থেকে বিভিন্ন বিবেচনায় ভার্বের শ্রেণী বিভাগ করা যায়, তাই একই ভার্ব একাধিক শ্রেণীভুক্ত হতে পারে। একই ভার্ব একাধিক শ্রেণীভুক্ত হতে পারে। ভার্ব প্রধানত দুই প্রকার, ফিনিট ভার্ব, নন ফিনিট ভার্ব। ক্লাসিফিকেশন অফ ভার্ব অ্যাট এ গ্ল্যান্স, ভার্ব ফিনিট ভার্ব, নন ফিনিট ভার্ব, প্রিন্সিপাল ভার্ব, আবার অ্যাক্সিলারি ভার্ব, ইনডিফিনিট, ইনফিনিটিভ, পার্টিসিপ, পার্টিকেবল, নন ফিনিট ভার্বকে তিন ভাগে ভাগ করছে, ইনফিনিটিভ, পার্টিকেবল আর জিরান্ড। পার্টিকেবল প্রেজেন্ট পাস্ট পারফেক্ট, আর ফিনিট ভার্বকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে, প্রিন্সিপাল ভার্ব, অ্যাক্সিলারি ভার্ব। ফিনিট ভার্বকে দুই ভাগে প্রিন্সিপাল ভার্ব, অ্যাক্সিলারি ভার্ব, কিন্তু নন ফিনিট ভার্বকে তিন ভাগে ভাগ করা হয়েছে, ইনফিনিটিভ ভার্ব, পার্টিকেবল এবং জিরান্ড। লিঙ্কিন ভার্ব, ফিনিট ভার্ব, নাম্বার পার্সন ও টেন্স অনুসারে যে রূপের পরিবর্তন হয় তাকে ফিনিট ভার্ব বলে। ফিনিট ভার্ব দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণ প্রকাশ করা যায়। ভার্বের বেস ফর্ম, ভার্বের পাস্ট ফর্ম মূলত ফিনিট ভার্ব রূপে কাজ করে। হি রাইটস এ লেটার, এটা হচ্ছে ফিনিট ভার্ব। হি প্লে ফুটবল, দি প্লে ফুটবল, ফিনিট ভার্ব। ভার্বের বেস ফর্ম, বি হ্যাভ, বি হ্যাভ টু গো, ইটস আমাদের একাডেমি, ভার্বের প্রেজেন্ট ফর্ম হচ্ছে অ্যাম ইজ, আর, ওয়াজ, ওয়ার, ভার্বের পাস্ট ফর্ম অজ, ওয়াজ, ওয়ার, ডিড, ওয়েন্ট, পাস্ট ফর্ম। ফিনিটকে দুই ভাগে ভাগ করা যায়, প্রিন্সিপাল ভার্ব, অ্যাক্সিলারি ভার্ব। প্রিন্সিপাল ভার্ব, যে ভার্ব অন্য কোনো ভার্বের সাহায্য ছাড়া সাধারণভাবে সম্পূর্ণভাবে চলতে পারে তাকে প্রিন্সিপাল ভার্ব বলে। উই প্লে ক্রিকেট, এটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। মেন মেক্স ফায়ার, ম্যান মেক্স ফায়ার, এখানে প্লে এবং মেক্স এগুলো হচ্ছে ভার্ব, এগুলো নিজেরাই স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে। আর অ্যাক্সিলারি ভার্ব, যে ভার্ব টেন্স, মুড, ভয়েস গঠনে সহায়তা করে তাকে অ্যাক্সিলারি ভার্ব বলে। এসব ভার্বকে অপারেশন ভার্ব, হেল্পিং ভার্ব, অ্যানোমালাস ভার্বও বলে অভিহিত করা হয়। আই এম রিডিং এ নোভেল, আমি বই, নোভেল, উপন্যাস পড়ি। স্টুডেন্ট আর মেকিং এ নয়েজ, মেকিং, মেকিং দ্বারা কোনো কিছু হয় না, নয়েজ, স্টুডেন্ট দ্বারা মেন শব্দ তৈরি হচ্ছে, এটা বোঝায়। অ্যাম, আর, শুট, এগুলো হচ্ছে অ্যাক্সিলারি ভার্ব। অ্যাম, আর ও শুট, এগুলো অ্যাক্সিলারি ভার্ব, কারণ এগুলো প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করে। কাইন্ডস অফ অ্যাক্সিলারি ভার্ব, অ্যাক্সিলারি ভার্বকে তিন ভাগে ভাগ করা যায়, যথা প্রাইমারি অ্যাক্সিলারি, মডেল অ্যাক্সিলারি, প্রাইমারি অ্যাক্সিলারি, মডেল অ্যাক্সিলারি, পেরিফ্যাস্টিক, মডেল অ্যাক্সিলারি। যে ভার্ব সাহায্য গঠন ব্যবস্থা অবস্থা অনুযায়ী প্রিন্সিপাল ভার্বকে ভার্ব হিসেবে ব্যবহৃত করে তার প্রাইমারি অ্যাক্সিলারি ভার্ব। এদের তিনটি সংখ্যা, অ্যাম ইজ, আর, ওয়াজ, ওয়ার, ওয়াজ, ওয়ার, বি, বিন, বিন, আই এম এ স্টুডেন্ট, টু বি ভার্ব, ডু, ডাজ, ডিড, হি ডাজ নট, ইট, টু হ্যাভ ভার্ব, হ্যাভ, হ্যাজ, হ্যাড, আই হ্যাভ এ পেন, আই হ্যাভ এ পেন, এগুলো। যে ভার্বগুলির বেস ফর্ম অফ মেইন ভার্ব বসে
টু বসে না, কিন্তু আইনজি যুক্ত হয় না, তাকে মডেল অ্যাকচুয়ারি ভার্ব বলে। মডেল অ্যাকচুয়ারি ভার্ব যে ভার্বগুলির বেস্ট ফর্ম অফ মেন ভার্ব বসে, টু বসে না এবং আইএনজি যুক্ত হয় না, তাদেরকে মডেল অ্যাকচুয়ারি ভার্ব বলে। যে ভার্বগুলির পর বেস্ট ফর্ম অফ মেন ভার্ব, বেস্ট ফর্মের পর মেন ভার্ব বসে না, তাদেরকে টু বসে না, আইএনজি যুক্ত না, তাদেরকে মডেল অ্যাকচুয়ারি ভার্ব বলে। আই ক্যান ডু ইট, এখানে টু এবং ডু বসবে না, মডেল অ্যাকচুয়ারি ভার্বের সাথে ডু, টু এবং আইএনজি পরে আইএনজি যুক্ত হবে না। মডেল অ্যাকচুয়ারি ভার্ব ক্যান, ক্যান হচ্ছে প্রেজেন্ট কুলড পাস্ট, ক্যান প্রেজেন্ট, কিন্তু প্রেজেন্ট কুলড পাস্ট ব্যবহারের ক্ষেত্রে সমর্থ যোগ্যতা প্রকাশ করতে ব্যবহৃত হয়। আই কুল ইট, আই ডু ইট, ব্যবহারের নিয়ম ক্যান কুলড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম বলবে। ক্যান প্রেজেন্ট কুল পাস্ট সমর্থ যোগ্যতা প্রকাশ করতে ব্যবহৃত হয়, ক্যান কুলটের ভার্ব, ক্যান কুল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, ক্যান কুলট, ক্যান প্রেজেন্ট কুল পাস্ট। এখানে কি কস পরে? মেয়ে সম্ভব, মেয়ে হচ্ছে সম্ভাবনা অর্থে ব্যবহৃত হয় প্রেজেন্ট, মাইট হচ্ছে পাস্ট। শুল সম্ভাবনা, মেয়ে, মেয়ে, মেয়ে মাইট সম্ভাবনা অর্থে ব্যবহৃত হয়, ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। শুল্ট, শুল্ট আউট উচিত অর্থে, শুল্ট আউট এটা উচিত অর্থে, এদের পর ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। উল্ট, মে মাইট, মে মাইট, ক্যান, কুল, শ্যাল, টু, এগুলো পুরো ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে সবসময়। মানে অ্যাকচুয়ালি ভার্বের পর, মডেল অ্যাকচুয়ালি ভার্বের পর সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। সম্ভবত শুল্ট উচিত অর্থে, ইউজ টু অতীতে নিয়মিত অর্থে, ইউজ টু অতীতে নিয়মিত অভ্যাস প্রকাশ করতে, ইউজ টু ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। বি গেট ইউজড অভ্যস্ত হওয়া, বি গেট, বি গেট ইউজ অভ্যস্ত হবে যাতে, ভার্বের সাথে আইএনজি হ্যাভ টু, হ্যাজ টু বাধ্যতামূলক দায়িত্ব বোঝাতে, হ্যাভ টু হ্যাজ টু ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। বি টু, এম ইজ আর, ওয়াজ ওয়ার প্লাস টু, বাধ্যকতা ছাড়া যে কোনো কাজ করা হয় না বোঝাতে। কুলড হ্যাভ অতীতে কোনো কাজ করতে হয় তা বোঝাতে, কুলড হ্যাভ। মাইট হ্যাভ অতীতের কোনো কাজ, কাজ ওয়ার্ড হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু হয়নি বোঝাতে, মাইট হ্যাভ হওয়ার সম্ভাবনা ছিল অতীতে কিন্তু হয়নি। শুল্ট আউট অতীতে কোনো কাজ করা উচিত ছিল কিন্তু করা হয়নি বোঝাতে, শুল্ট, ইউ শুল্ট ডু ইট, তোমার এটা করা উচিত ছিল, ইউ শুল্ট টু হ্যাভ। মাস্ট হ্যাভ অতীতের কোনো কাজ ঘটনার ব্যাপারে নিশ্চিত অনুমান করতে করতে হয়। হ্যাড বেটার কোনো কাজ, কোনো বর্তমানে কোনো কিছু করা বোঝাতে হ্যাভ বেটার, হ্যাড বেটার, হ্যাড বেটার প্লাস প্রেজেন্ট ফর্ম বসবে। উল্টে দেয় তুলনামূলক প্রাধান্য দেওয়া, উল্টে দেয় এর প্রেজেন্ট প্লাস প্রেজেন্ট ফর্ম বসে। হোয়াট ইজ মুড, মুড মিনস অ্যাটিটিউড অফ স্পিকার। তাহলে আমরা মডেল অ্যাকচুয়ারি ভার্বের পর টু, বি টু বা আইএনজি ব্যবহৃত হবে না, শুধু মডেল প্রেজেন্ট ফর্ম বসবে। ইউজ টু এটা ব্যবহার করতে বি ইউজ টু ভার্ব প্লাস আইএনজি বসবে, বি ইউজ টু ভার্ব প্লাস আইএনজি বসবে। মডেল অ্যাকচুয়ারি ভার্ব ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, নিড, ডেয়ার, হ্যাড, বেটার, উড, রাদার। পেরি প্যারাস্টিক মডেল অ্যাকচুয়ারি যে ভার্বগুলির সাথে সর্বদা টু বসে থাকে পেরিপ্যারাস্টিক মডেল অ্যাকচুয়ালি পড়ে। বি টু, বি গোইন, বি টু, বি গোইন টু, ইউজ টু, ইউজ টু, আউট টু, বি অ্যাবাউট টু, হ্যাভ টু। প্রিন্সিপাল ভার্বকে আবার দুভাগে ভাগ করা যায়, ট্রানজিট ভার্ব, ইনস্ট্রানজিট ভার্ব।
যে সকল ভার্ব একাকী সেন্টেন্স এর অর্থ সম্পূর্ণ করতে পারে না, সেন্টেন্সের অর্থকে সম্পূর্ণ করতে অন্য কোনো ওয়ার্ড এর গ্রহণ সাহায্য গ্রহণ করতে হয়, তাদেরকে ট্রান্সিটিভ ভার্ব বলে। যে ভার্ব অবজেক্ট থাকে তাকে ট্রান্সিটিভ ভার্ব বলে। এই ট্রান্সিটিভ ভার্ব অ্যালওয়েজ টেক্স অ্যান অবজেক্ট বসে। অবজেক্ট সেন্টেন্সের অর্থকে সম্পূর্ণরূপে প্রকাশ করতে ট্রান্সিটিভ ভার্বকে অন্য কোনো ওয়ার্ড এর সাহায্য গ্রহণ করতে হয় তাকে অবজেক্ট বলে। অর্থাৎ ভার্বকে কী বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। অবজেক্টকে আবার দুই ভাগে ভাগ করা যায়, ডিরেক্ট অবজেক্ট টেক, ইনডিরেক্ট অবজেক্ট টেক। অবজেক্ট হি গিভ মি এ ফ্লাওয়ার, সে আমাকে একটা ফুল দিয়েছে, এটা হেয়ার মি ইনডিরেক্ট অবজেক্ট, এবং এ ফ্লাওয়ার ডিরেক্ট অবজেক্ট। ট্রানজিটিভ ভার্ব আর অকর্মক ক্রিয়া, যে সকল ভার্ব অন্য কোনো ওয়ার্ডের সাহায্য ছাড়া একাকী সেন্টেন্সের অর্থকে সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারে তাদেরকে ইন্ট্রানজিটিভ ভার্ব বলে। ইন্ট্রানজিটিভ ভার্বের পরে কোনো অবজেক্ট বসে না, তবে প্রয়োজন অনুসারে ইন্ট্রানজিটিভ ভার্বের প্রিপজিশনাল ফ্রেজ অ্যাডভার্ব অ্যাডভার্বের ব্যবহৃত হয়। যে ভার্ব এর অবজেক্ট থাকে না তাকে ইন্ট্রানজিটিভ ভার্ব বলে। ফায়ার বার্নস, হেয়ার বার্নস ইন্ট্রানজিটিভ ভার্ব। হি ওয়াল্স ইন দ্য মর্নিং, হেয়ার ওয়াল্স ইন্ট্রানজিটিভ। কোগনেট ভার্ব, সমধাতু ক্রিয়া, যেসব ইন্ট্রানজিটিভ ভার্ব সমজাতীয় নাউনকে অবজেক্টিভ হিসেবে গ্রহণ করে তাকে ইন্ট্রানজিটিভ রূপে ব্যবহৃত হয় সেসব ভার্বকে কোগনেট ভার্ব বলে। যেমন হি ড্রিমড এ গুড ড্রিম, হি স্লিপ এ সাউন্ড স্লিপ। কাজুয়েটিভ ভার্ব, বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, শুট গ্রোস হেয়ার, মাদার ওয়াল্স হার বেবি। হি ওয়াল্স স্লোলি, এখানে বাম দিক থেকে সেন্টেন্সগুলোতে যথাক্রমে ফ্লাই, ওয়াল্স, ক্রো প্রভৃতি ভার্ব অন্য ভার্বগুলো ওয়ার্ডের সাহায্য ছাড়াই সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে বলে ইন্ট্রানজিটিভ ভার্ব বলে। আবার ডান দিকে সেন্টেন্সগুলো দি ফ্লাই কাইটস, ফ্লাই একে উঠতে পারে না, কাইট সাধারণ হলে মাদার ওয়ালস হার। কিছু কজিটিভ ভার্ব তার নন কজিটিভ রূপ থেকে বিভিন্ন রূপে হয়ে থাকে। নন কজিটিভ ওয়ার্ড, ইট খাওয়া, লার্ন শেখা, নো হা জানা, ডাইভ ডুব দেওয়া, ডিআইভি ডাইভ ডুব দেওয়া, ফেল পড়ে যাওয়া, সি দেখা, রিস ওঠা, শাক স্তন্যপান করা, শাক মানে স্তন্যপান করা, রিমেম্বার স্মরণ করা, লাই শুয়ে থাকা, ফিড খাওয়ানো, টিচ শেখানো, ইনফর্ম জানানো, ডিপ ইট খাওয়া, ফিড খাওয়ানো। নন কনজিটিভ ভার্ব ফিড, লার্ন শেখা, টেক শেখানো, ইট খাওয়া আর ফিড মানে খাওয়ানো, লার্ন শেখা আর টেক মানে শেখানো, নো জানা, ইনফর্ম মানে জানানো, ডাইভ ডুব দেওয়া, ডিপ মানে ডুবানো, ফেল পড়ে যাওয়া, ফেল মানে ফেলে দেওয়া, ফেল 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 মানে পড়ে যাওয়া আর ফেল মানে ফেলে দেওয়া, সি মানে দেখা, শো মানে দেখানো, সি মানে দেখা, শো মানে দেখানো, রিস মানে ওঠা, রাইজ মানে উঠানো, শাক স্তন্যপান করা, শাকল স্তন্যপান করানো, রিমেম্বার স্মরণ করা, রিমাইন্ড স্মরণ করিয়ে দেওয়া, লাই শুয়ে পড়া, লে শুয়ে রাখা। কজিটিভ ভার্বগুলো হচ্ছে মে গেট হ্যাভ লেট হেল্প, মে গেট হ্যাভ লেট হেল্প, এটা এগুলো হচ্ছে ক্যাজুয়েটিভ ভার্ব বলা হয়।
হ্যাভ মেক গেট প্রভৃতি ভার্ব থেকে অনেক ভার্বকে কনজুগেটিভ ভার্বে পরিণত করা যায়, যেমন আই ডু আমি করি, নন কনজুগেটিভ আই মেক হিম, টু মেক হিম ডু আমি তাকে দিয়ে করাই, মেক কনজুগেটিভ ভার্ব, মেক গেট লেট হেল্প, গেট লেট মেক হেল্প হ্যাভ, এগুলো হচ্ছে কনজুগেটিভ ভার্ব। আই ওয়াটার দ্য গার্ডেন আমি বাগানে পানি দিই, আই ওয়াটার দ্য গার্ডেন, আই হ্যাভ মাই সিস্টার ওয়াটার দ্য গার্ডেন, হ্যাভ থাকলে এটা হচ্ছে কাউকে দিয়ে করানো, এটা হবে কনজুগেটিভ ভার্ব। শর্টকাট মনে রাখার উপায় দিচ্ছি, সাবজেক্ট প্লাস লেট প্লাস পারসন বা থিং ভার্ব বেস ফ্রম আদার্স, সাবজেক্ট প্লাস লেট মেক হেল্প হ্যাভ হ্যাভ থিং গেট, এগুলো হচ্ছে কনজুগেটিভ ভার্ব। লেট মেকের পর ব্যক্তি বস্তু ভার্বের বেস ফর্ম হবে, আই মেড হিম, লেট মেকের পর ভার্বের বেস ফর্ম হবে, হেল্পের পর ব্যক্তি ও বস্তুর বেস ফর্ম টু হ্যাভ, আই হেল্প মি টু দ্য ওয়ার্ক, ফিনিট ফ্যাসিটিভ ভার্ব। কিছু ভার্ব আছে যেগুলো বাক্যে ব্যবহৃত হয় কোনো অবস্থায় আরম্ভ পরিণতি বিকাশ প্রভৃতি করে, এদের জন্য ইনসিকিউটিভ ভার্ব বাংলায় আরম্ভ সূচক ক্রিয়া বলে। এ ধরনের ভার্বগুলো হলো বিকম কম ফরগেট গো রান টার্ন ডিফেক্টিভ ভার্ব। যে সকল ভার্ব নিয়মিত ভার্বগুলোর মতো নিয়মিত রূপে কোনোটি থাকলে সবগুলো রূপ থাকে না তাদেরকে ডিফেক্টিভ ভার্ব বলে, ক্যান শ্যাল উইল মে মাস্ট আউট নিড ডিয়ার ডিফেক্টিভ ভার্ব। ডিফেক্টিভ ভার্ব রেগুলার ভার্বগুলো টেন্স মোড অফ ভয়েসে বিভিন্ন রূপ, ইট ইটস অ্যাট ইটিন ইটেন টু ইট প্রভৃতি কিছু ভার্বের কয়েকটি রূপ ফর্ম রূপ থাকলেও সবগুলোর রূপ হয় না। রিফ্লেক্সিভ ভার্ব যে সকল ভার্বের সাবজেক্ট অবজেক্ট একই ব্যক্তি বা বস্তু হয় তাকে রিফ্লেক্সিভ ভার্ব বলে, হি মার্ডারেড হিমসেলফ, হি ফানেড হার্টসেলফ রিফ্লেক্সিভ ভার্ব হয়। উপরোক্ত বাক্যগুলোতে সাবজেক্ট অবজেক্ট একই ব্যক্তি হয় এদের ভার্বগুলোকেও রিফ্লেক্সিভ ভার্ব বলে। ইম্পার্সোনাল ভার্ব কিছু ভার্ব সম্পন্নকারী কর্তার উল্লেখ না করে অনির্দিষ্ট হিসেবে প্রোনাউন ইট গ্রহণ করে, এরূপ ভার্বকে ইম্পার্সোনাল
ইম্পার্সোনাল ভার্ব বলে। ইট ইজ, ইটস রেইন। রিফ্লেক্সিভ ভার্ব, ইন্ট্রানজিটিভ। ইন্ট্রানজিটিভ ভার্বের সাবজেক্ট অবজেক্ট একই ব্যক্তি বস্তুকে বুঝলে তাকে রিফ্লেক্সিভ অবজেক্ট বলে। হি কিলস হিমসেলফ, সাধারণত কিল থ্রু হার্ট, এনজয়, অ্যাবসেন্ট, অ্যাভয়েল, কন্ডাক্ট, প্রেইড, ফান প্রভৃতি রিফ্লেক্সিভ পেইড রিফ্লেক্সিভ ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। রেসিপ্রোকাল, রেসিপ্রোকাল ভার্ব, যেটা যেটি ভার্বের ভার্বের প্রিসিপ পার্সিপের মধ্যে পারস্পরিক ক্রিয়া ও ক্রিয়া এবং প্রতিক্রিয়া বা লেনদেন সম্পর্কে বোঝায় তাকে রিসিপ্রোকাল রিসিপ্রোকাল ভার্ব বলে। হি লাভ ইচ আদার, টু হেল্প ওয়ান অ্যানাদার, এগুলো হচ্ছে রিসিপ্রোকাল ভার্ব বলা হয়। রিসিপ্রোকাল একে একজন আরেকজনকে হেল্প করে। কম কপুলেটিভ ভার্ব, কপুলেটিভ ভার্ব এর অন্য নাম ইনস্টানজিভ ভার্ব অফ ইনকমপ্লিট প্রেডিকেশন। যখন কোনো ইনট্রানজিটিভ ভার্বের অর্থ সম্পন্ন করার জন্য প্রেডিকেট ভার্ব ছাড়াও অন্য ওয়ার্ডের প্রয়োজন হয় তাকে কপুলেটিভ ভার্ব বলে। ভার্বের অন্য নাম হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব অফ ইনকমপ্লিট প্রেডিকেশন। ইউ লুক হ্যাপি, ইউ ওয়াজ উইশ, হি সিমস ট্যাড। প্রিপজিশনাল গ্রুপ ভার্ব, ইন্ট্রানজিটিভ ভার্বের পর প্রিপজিশন যোগে যোগ করে ট্রানজিটিভ ভার্ব করা হলে এদেরকে ইন্ট্রানজিটিভ ভার্বের পরে প্রিপজিশন যোগ করে কোনো কিছু এদেরকে প্রিপজিশনাল গ্রুপ বলা হয়। হি গিভ আপ হিজ ব্যাড হ্যাবিটস, হি লাউড অ্যাট দ্য পোর। লিঙ্কিং ভার্ব, ভার্বের সাবজেক্ট ও কমপ্লিমেন্ট একই বিষয়ে বোঝালে সে ভার্বকে লিঙ্কিং ভার্ব কম্পুলেটিভ ভার্ব বলে। আই এম এ স্টুডেন্ট, আই স্টুডেন্ট। জেরিন লুকস বিউটিফুল, জেরিন সুন্দর, লুকস লিঙ্কিং ভার্ব। এখানে প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ কতগুলো লিঙ্কিং ভার্ব লিস্ট হিসেবে দেওয়া আছে। স্মেল, বি বিকাম, স্মেল, স্টে, লুক, সেম, ফিল, অ্যাপিয়ার, সাউন্ড, টেস্ট, রিমাইন্ড। তবে মজাদার ব্যাপার হচ্ছে ভার্বগুলির সবগুলো পরিবর্তন বি ভার্ব ব্যবহার করলে মৌখিক অর্থ ঠিক থাকে। হি বিকাম ম্যাড, হি ইজ ম্যাড। ব্লিঙ্কিং ভার্বের ব্যবহার, সাধারণত ভার্বকে মডিফাই করতে ভার্বের পর অ্যাডভার্ব বসে, কিন্তু লিঙ্কিং ভার্বের পর অ্যাডজেক্টিভ বসে। সাধারণত ভার্বকে মডিফাই করার জন্য ভার্বের পরে অ্যাডভার্ব বসে, কিন্তু লিঙ্কিং ভার্বকে অ্যাডজেক্টিভ বসে, কিন্তু লিঙ্কিং ভার্বের নাউন প্রোনাউন প্রিপজিশন আসলে তারপর ভার্বের বসে। মাথায় রোগ না তো কিছু। ফ্রেজাল ভার্ব, ভার্ব প্রিপজিশন অথবা অ্যাডভার্ব যদি তার সেন্টেন্সে বিশেষ কোনো অর্থ দেয় ফ্রেজাল ভার্বকে গ্রুপ ভার্ব বলা হয়। দি পেশেন্ট উইল কাম রাউন্ড সুন, হেয়ার কাম রাউন্ড ইজ ফ্রেজাল ভার্ব। দি এনিমি ডিড নট গিভ মি, হেয়ার গিভ ইজ ফ্রেজাল ভার্ব। হেলাল গিভ হিজ ব্যাড হ্যাবিট, হেয়ার গ্যাভ মেক আউট। মেক আউট আন্ডারস্ট্যান্ড, বুঝিতে পারা। আই ক্যান মেক আউট, মেক আউট, মেক আউট, মেক আউট মানে কি বুঝিতে পারা। আই ক্যান নট মেক আউট দ্য মিনিং অফ দ্য স্টোরি, মেক আউট মানে বুঝতে পারা। মেক আপটার ফলো, কিছু মেক আপটার ফলো বা কিছু দি টাইগার মেড আফটার দ্য টিল। মেক ফর রাজ জব ধাবিত হওয়া, মেক অফ, মেক অফ রান অ্যাওয়ে দৌড়ানো পালানো। তিথি মেড অফ উইথ দ্য মানি, মেক ওভার হ্যান্ড ওভার হস্তান্তর করা। হি মেড ওভার চেঞ্জ টু হিজ চ্যালেঞ্জ কলিগ।
মেকআপ স্থির করা, পাস পাস হবে, ডাই পাস হবে, ডাই মারা যাওয়া, স্যানিটি হি ফার্স্ট হবে হিজ লাইফ, পাস ফর রিগার্ডেড ইন এ শর্ট টাইম, পাস ফর শর্ট টাইম, পাস ফর প্রসেস অগ্রসর হওয়া, লেট আস পাস অন দ্যাট ডে নেক্সট টাইম, পাস ওভার নেকলেস, পাস ওভার নেকলেস করা, পাস থ্রু অভিজ্ঞতা সঞ্চয় করা, পুল ডাউন ডেমোলিশ ভাঙিয়ে পড়া, পুল আপ থামানো, পুল ইন উপার্জন করা, পুল থ্রো পুট পুল আপ অ্যাচিভ সাফল্য করা, পুল আউট লেট ছেড়ে দেওয়া, পুল অ্যাট ড্রাই টানিয়ে দেওয়া, পুল ডাউন পুল ডাউন আরোগ্য লাভ করা, পুট আউট নির্বাপিত করা, প্লিজ আউট পুট আউট প্ল্যাম, পুট বাই সঞ্চয় করা, পুট বাই সঞ্চয় করা, হি শুড পুট বাই সামথিং ফর দ্য ফিউচার, উই শুড আমাদের উচিত পুট বাই সঞ্চয় করা সামথিং ফর দ্য ফিউচার, পুট ডাউন দমিয়ে রাখা, দি কিং পুট ডাউন দ্য রিভলভ উইথ এ হেভি হ্যান্ড, পু ফর পুট অঙ্কুরিত হওয়া, পুট ইন সাবমিট দাখিল করা, পুট অফ পোস্টপন ফেলে দেওয়া, পুট অফ ফেলে দেওয়া, পুট থ্রো ক্যারি আউট সম্পন্ন করা, পুট অফ আপ আটিয়ে দেওয়া, ওয়ার্ক অ্যাট কাজে যুক্ত থাকা, ওয়ার্ক ওয়ান কাজে লেগে থাকা, ওয়ার্ক আউট সলভ সমাধান করা, ওয়ার্ক আপ উত্তেজিত, ফর্মেটিভ ভার্ব।